দেখা যাক পরে প্ল্যান করছি আরো স্ট্রিম করার, বাট আপাতত এইটুকুই। তো ভিউয়ার জিরো, কেউ যদি অনলাইন থাকে বা অনলাইন চলে আসে কোনো কোশ্চেন করতে পারে, দেখা যাক। তো সামনে দুর্গাপূজা আসছে, আমি ভাবছি কিছু লাইভ স্ট্রিম করার। তো এখানে দুর্গাপূজা এবার খুব বড় করে হওয়ার প্ল্যান হচ্ছে, কলকাতায় অনেক কিছু প্ল্যান হয়েছে। আমি এখানে থাকি যখন, তা এখানে ভাবছি দুর্গাপূজার তৃতীয়া চতুর্থী পঞ্চমী থেকে খুলে যায়, তার সেখান থেকে দশমী পর্যন্ত অনেকদিন অনেকগুলো লাইভ স্ট্রিম অনেক ভিডিও বানানো যাবে। বাট মেন প্রবলেম হচ্ছে আমার কাছে কোনো ওয়াইফাই বা কোনো প্যাক নেই, যা চলছে মোটামুটি আমার জিও ইন্টারনেটের মাধ্যমে চলছে। 1.5 GB প্রত্যেক দিন পাচ্ছি আমি, কিন্তু প্রবলেম হচ্ছে যে ডেটা প্যাকগুলো সেগুলো অনেক এক্সপেন্সিভ, মানে 300 টাকার বেশি পড়ে যাচ্ছে 50 GB ডেটার জন্য। তাই এখানে লাইভ স্ট্রিম করার প্রবলেম্যাটিক, দেখা যাক কী করা যায়। আপাতত কেউ তো লাইভ নেই, এখানে 3000+ সাবস্ক্রাইবার রয়েছে আমার, বাট 3100 টু বি এক্স্যাক্ট। বাট কেউই মোটামুটি মনে কলকাতা সাইড থেকে না, বেশিরভাগ লোকই মনে বাংলা বোঝে না। আপাতত দেখা যাক এখানে কী হচ্ছে। আমি তো বাংলাতেই বানাচ্ছি, কিন্তু আমি ইংলিশে বলতে পারি, হিন্দিতেও বলতে পারি, বাংলাতেও বানাতে পারি, কিন্তু যে জায়গাতে আমি একটু পশ্চিমবঙ্গে থেকেই আছি আর কলকাতাতেই আছি, তা বাংলাতে যারা আছে তাদের বোঝার সুবিধার জন্য একটু বানানোর চেষ্টা হচ্ছে। যদি তুমি বাংলা বোঝো বা বাংলা লিখতে পারো বলতে পারো, তো দেখা যাক যদি কোনো কোশ্চেন থাকে আসো কথা বলি। এনজয় করো লাইফ, দ্যাট ইজ অল রাইট নাও। আমি ভাবছি একটু পরে এটাকে কিছু কিছু জায়গায় হাইলাইট বানাচ্ছি, যদি কেউ দেখো তাহলে কমেন্টে বলো কোন টাইমে সবাই একসাথে থাকো, তা সেই টাইমে একসাথে লাইভ করা যাবে। আর আমি প্ল্যান করছি কিছু ঘুরতে যাওয়ার, প্রত্যেক রবিবার বা শনিবার কোথাও করে, দুর্গাপূজার আগে, যেমন জাদুঘর বা ওটা কী বলে চিড়িয়াখানা, জাদুঘর, প্রিন্সেপ ঘাট, ওখানে ক্যালকাটা স্টেডিয়াম, ইডেন গার্ডেন স্টেডিয়াম রয়েছে, বা সামনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেখানে দেখা যেতে পারে। আপাতত কেউ নেই।